হাই বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা আবার রান্না নিয়ে। ফুলকপি দিয়ে তরকারি করব। আর বন্ধুরা দেখো, কড়াই একদম শুকিয়ে গিয়েছে আগুনের তাপ লেগে, তারপর একটু তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা খুব সিম্পল রান্নাটা করব। বন্ধুরা তোমরা যদি খাও অনেকটাই টেস্টি পাবে। বন্ধুরা দেখো, সব সময় মশলা দিয়ে খেতে ভালো লাগে না, তাই একটু হালকা মশলা দিয়ে করব। এখানে পেঁয়াজ টেঁয়াজ কেটে রেখেছি, এখানে ফুলকপি রেখেছি, এখানে মাছ রেখেছি, কাটা হয়ে গেছে সব, আর মাছ ভাজাও হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা, আর খুব সিম্পল কম মশলা দিয়ে তরকারিটা করব। তোমরা খেলেও খুব আরাম পাবে। সবসময় মশলা দিয়ে খেতে ভালো লাগে না, তাই কিছু কিছু সময় মশলা কম দিয়ে খেলেও খুব টেস্টি মনে হয়। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আর দেখো, পেঁয়াজের মধ্যে এখন তেল লেগে আছে আর বলকাচ্ছে। এখন একটু নাড়িয়ে নিয়েছি ভালো করে আমি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কতটুক, আর কাঁচামরিচ দিয়ে তরকারিটা করব। দেখা যাক কেমন হয়। ভাবছি কাঁচামরিচ দিয়েই করব, তাহলে খুব স্বাদ হবে আর কোনো পেটের অসুখও করবে না। ঠিক আছে বন্ধুরা, দেখো খুব সিম্পল রান্নাটা। তোমরা সবাই নিত্য দিন তোমরা এইসবই খেয়ে থাকো, বেশিরভাগ মানুষই আছে, আমিও এরকমই নিত্য দিন মশলা টশলা কম দিয়ে রান্না করে থাকি। সবসময় বেশি মশলা খেলে পেটের অসুখ হবে, তাই ফুলকপি দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। এখন এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে দেখো, এখন হলুদ দিয়ে দিলাম তার মধ্যে। হলুদের গুঁড়ো একটু বেশ চারোদিকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিই। মোটামুটি একটু বেশিও দিয়েছি, হলুদের কালারটা তো সুন্দর আসতে হবে, তাই। ঠিক আছে বন্ধুরা, আর এখন দেখো একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি ভালো করে, না হলে হলুদের গুঁড়ো সবটার মধ্যে লাগবে না, তাই একটু নাড়িয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়ে দেব। ঠিক আছে, এখন ঢেকে দিয়েছি, আর কতটুক পরে আবার উঠিয়ে দেখব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। ঠিক আছে, এখন আবার এসে পড়েছি, এখন উঠিয়ে দেখি কেমন হচ্ছে। কড়াইটা একটু কম আগুনে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে হবে, একটু ভাজা ভাজা হতে হবে ফুলকপিটা। ঠিক আছে বন্ধুরা, ফুলকপি আর আলু দিয়ে তরকারিটা হচ্ছে। দেখো এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর বেশি সিদ্ধ হলে ফুলকপি, আর যদি বেশি নাড়াও তাহলে ফুলটি ভেঙে যাবে, তাই আস্তে আস্তে আমি করে আমি নাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে দেখো, এইভাবে হয়ে যাচ্ছে, এখন আটটু হতে হবে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে ছিটিয়ে, তারপর দিয়ে দিচ্ছি জিরে, ধনে জিরে দিয়ে দিলাম, তারপর ধনে দিয়ে দিলাম। দেখো এখন বেশ ভালো করে একটু নাড়িয়ে নিলাম ঠিকঠাকভাবে। দেখো এখন জল হয়ে দিয়ে দিলাম জলটা, তাহলে জুলটা কোথা থেকে আসবে। জল দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি। আর ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা, নাড়িয়ে ভালো করে দিয়েছি।
বন্ধুরা, এখন মাছটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখেছ, মাছটা দিয়ে দিলাম। আদা বাটাটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আদা বাটাটাই এখন ভালো করে মানে করেছিলাম, আদা বাটাটা এখন ফুলকপির মধ্যে দিলে খুব ভালো হয়, কারণ আদা বাটাটা দিলে তরকারিটা একটু গন্ধটাও সুন্দর হয়, আর ফুলকপি তরকারিতে আদা বাটা না দিলে একদম খাটে না। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, দেখো তরকারি হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, যদি ভালো লাগে এরকম তরকারি তোমরা করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়, খুব কম মশলাতে মোটামুটি খুব টেস্টি হয়, তোমরা খেয়ে দেখতে পারো রান্না করে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, ভালো থাকো, আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, সে অপেক্ষাতে থাকবো, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো খুব সহজ সরলভাবে। ঠিক